এই মুহূর্তে দিব লৈছো এক ব্রেকিং নিউজ বদরপুরত সংঘটিত হৈছে এক ভয়ংকর দুর্ঘটনা ঘাইপথ পার হবলৈ চেষ্টা কৰাৰ সময়তে মৃত্যু খাবতি লৈছে এজন লোকে হবি জনায়েছো এই মুহূর্ত টাইমিটৰ দৰ্শক বদরপুর 37 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথত নিখা এক ভয়ংকর দুর্ঘটনা সংঘটিত হয় যত নেকি এজন লোক মৃত্যুমুখত পৰিছে নিহত গৌরী হাসানপুর গাঁর লিটন পাল নামৰ এজন যুবক মৃত্যুমুখত পৰিছে লিটন পাল নামৰ যুবকজন বদরপুর 37 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথত সংঘটিত হৈছে এক ভয়ংকর দুর্ঘটনা পথ পার কৰাৰ চেষ্টা কৰাৰ সময়তে বাহনে খুন্দিয়ায় যুবকজনক আর তার পছতে থিতাতে মৃত্যু খাবতি লয় যুবকজনে সংকটজনক অবস্থাত হাসপাতাললৈ নিয়া হৈছিল যদিও মৃত্যু হয় লিটন পালৰ আৰু তীব্ৰবেগী বাহনৰ খুন্দাত নিহত হৈছে লিটন পাল নামৰ এজন যুবক গৌরী হাসানপুর গাঁৱৰ যুবক হৈছে লিটন পাল আৰু ঘাইপথ পাৰ হবলৈ চেষ্টা কৰাৰ সময়তে এখন তীব্র বেগী বাহনে খুন্দিয়ায় লিটন পালক আর তার পাছতে মৃত্যুমুখত পৰিছে লিটন পাল দুর্ঘটনা সংঘটিত করা বাহনের সন্ধানত অভিযান চলাইছে বদরপুর আরক্ষী এই মুহূর্তে এই খবর জনাইছো টাইমেটর দর্শকক বদরপুরত সংঘটিত হৈছে নিখার ভগত এক ভয়ঙ্কর দুর্ঘটনা লিটন পাল নামের এজন যুবকে রাষ্ট্রীয় ঘাইপথ পার হবলৈ চেষ্টা করার সময়তে তীব্রবেগী বাহনে খুন্দিয়ায় লিটন পালক আর তার পাছতে সংকটজনক অবস্থাত লৈ যোৱা হৈছিল লিটন পালক হাসপাতাললৈ কিন্তু মৃত্যুক সাবতি লবলগীয়া হৈছে এই দুর্ঘটনাত পৰি লিটন পাল নামৰ যুবকজনে পথ পার হবলৈ চেষ্টা করার সময়তে তীব্রবেগী বাহনে খুন্দিয়ায় লিটন পালক আর তার পাছতে মৃত্যুমুখত পৰিছে লিটন পাল নামৰ যুবকজন আর ইতিমধ্যে খুন্দিওয়া বাহনখন বিচারি অভিযান অব্যাহত রাখিছে বদরপুর আরক্ষী কিন্তু এই পর্যন্ত উদ্ধার করবলে সক্ষম হওয়া নাই লিটন পালক খুন্দিওয়া সেই বাহনখন বদরপুর 37 নং রাষ্ট্রীয় ঘাইপথত নিখার ভাগত সংঘটিত হৈছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা যত মৃত্যুমুখত পৰিছে লিটন পাল নামৰ এজন যুবক মন্তব্য আছে এই মুহূর্তত সেই মন্তব্য শুনাব বিচাৰিছো টাইমিটৰ দৰ্শকক তারপর মানুষ একজন জমছে হোস্টেল নাম দিচ্ছে তারা নামটা কি তার বাবার নাম সঞ্জীব পাল এমনি ডাক নাম হাসুন হাসুন